সংসারের অবকর্ণটনের কারণে রুমা আক্তার নামে এক নারী সৌদি আরব যান এবং সেখানে তিনি একটি গৃহকর্তিকার ভিসা হিসেবে যান। যাওয়ার পর সেখানে 2 বছর অবস্থান করার পর গত পরশুদিন তিনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে আসার পর জানতে পারা গেছে যে তিনি 7 মাসের অন্তঃসত্ত্বা। তাহলে এই 2 বছরের ভিতরে কীভাবে সন্তান আসলো? এদিকে সংসারে তার ছিল প্রচুর অভাব, এদিকে তার স্বামীও ভালো ছিল না। তার একটি বাংলাদেশে কন্যা সন্তান রয়েছে এবং কন্যা সন্তানের বয়স 8 বছর। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে সৌদি আরব যাওয়ার পর তাকে নাকি তার যে কফিল ছিল সে নাকি সিরিজ রেখেছে। শুধু কফিল না, কফিলের ছেলে, কফিলের বন্ধুকে দিয়েও নাকি তার উপর প্রচুর পরিমাণে নির্যাতন করেছে। এদিকে জানা গেছে যে রুমা আক্তারের স্বামী মোটেও ভালো না স্বভাব চরিত্রের দিক থেকে, সে বিভিন্ন মাদক মামলায় জর্জরিত। জানা গেছে 2020 সালে যখন তিনি সৌদি আরবে যাচ্ছেন তখন নাকি তার স্বামী জেলে ছিল একটি মাদক মামলার কারণে, এবং সেই স্বামীকে বের করার জন্য এবং পরিবারের সচ্ছলতার জন্য এবং মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে রুমা আক্তার সৌদি আরব যান। কিন্তু সৌদি আরব গিয়ে যে কপালের এমন পরিণতি হবে কখনোই ভাবতে পারেননি রুমা আক্তার জানিয়েছেন। তিনি এখন বাংলাদেশে আসার পর গণমাধ্যমকে সরাসরি জানিয়েছেন সেখানে যে পরিমাণ তার উপর নির্যাতন করেছে সৌদিয়ানরা, তারই ফলস্বরূপ তার পেটে এই 7 মাসের বাচ্চা। এখন তিনি সেখানে বসেও নষ্ট করতে পারতেছেন না, এখন বাচ্চা বড় হওয়ার জন্য বাচ্চাও নষ্ট করতে পারছেন না। এদিকে তার স্বামী কোনো রকমই সেই রুমা আক্তারকে মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তবে আমি বলবো যে এখানে কিন্তু এই নারীরও দোষ আছে, বা লোভে পড়ে অনেক নারী সৌদি আরব গিয়ে এই ধরনের বিভিন্ন প্রকার বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে। তবে আমি বলবো যে এই রুমা আক্তারের মতো কোনো নারী জানি আর এই সৌদি আরব গিয়ে নির্যাতনের শিকার না হয়। তবে রুমা আক্তার আরেকটি কথা বলছেন, এই বাচ্চার দায়ভার এখন কে নেবে, আমি কি করে খাবো? সেখানে নাকি সে আসার আগে কিচ্ছু আনতে পারেননি এবং সে খালি হাতে পুরোপুরি বাংলাদেশে চলে আসেছেন। তার বাবা মা নেই, বাবা মা অনেক আগেই মারা গেছে এবং কোনো সম্পদ নেই, তার শেষ মাথা জায়গার ঠাইটুকু নেই। বর্তমানে যতটুকু শুনছি যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ ব্রাকের যে আশ্রয়স্থল আছে সেখানে নাকি তাকে পাঠানো হবে এবং সেই আশ্রয়স্থানই তিনি আশ্রমই তিনি থাকবেন, শেষ পর্যন্ত এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ।